আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য দারুণ মজার কচুর মুখির ভর্তার রেসিপি নিয়ে এসেছি, আর এটি খেতে অসম্ভব মজার। চলুন তাহলে দেখা যাক কীভাবে কচুর মুখি দিয়ে ভর্তা বানানো যায়। এখানে চারটা কচুর মুখি নিয়ে নিয়েছি, কচুর মুখিগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে কচুর মুখিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিটস পর। 20 মিনিট পর আমার কচুর মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা কাটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন সিদ্ধ হয়ে গেছে, একটু হাত দিয়ে ছিঁড়ে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটা গলে গেছে। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে 3টা শুকনা মরিচ আর 3টা কাঁচা মরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটোই দিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। কাঁচা মরিচ এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এই তেলে এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলোকে ভালো করে ভেজে নরম করে নিব। এমন ভাজা ভাজা হলে আর নরম হয়ে আসলে রসুনগুলোকে তুলে নিব। এখন কচুর মুখিগুলোকে ছিলে নিচ্ছি। কচুর মুখিগুলো খুব গরম অবস্থায় আছে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। সবগুলো কচুর মুখি আমার ছেঁড়া হয়ে গেছে। এখন সামান্য লবণ দিয়ে রসুন আর মরিচগুলোকে ডলে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো এখন এর সাথে মিশিয়ে নেব। কচুর মুখিগুলো হাত দিয়ে ডলে নিচ্ছি। এখন রসুন মরিচ আর ধনিয়া পাতা যেগুলো মেখে রেখেছিলাম সেগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। বড় একটা কুচানো পেঁয়াজ হাত দিয়ে ডলে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এখন 1 টেবিল চামচের মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি। সব উপকরণগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার কচুর মুখির ভর্তা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।